উকিয়ার বালখালীত গ্রেটার চিটাং ইউকে অ্যাসোসিয়েশনের পক্ষতুন রোহিঙ্গাওয়ালার মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। গ্রেটার চিটাং অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি বিরিশা মনোর সেন, সহসভাপতি এরশাদ মালিক সহ বিশিষ্ট জনল এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিত অংশগ্রহণ করে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে এক বক্তব্য বিরিশা মনোর সেন হয় ইবা রোহিঙ্গা ক্যাম্পত ওনার দ্বিতীয় সফর। ফৈল্য সফর আসিল সেপ্টেম্বরের শেষে। এতিয়ার পরিস্থিতি আসিল ভয়াবহ এবং আশঙ্কা আসিল নানা মহামারী রোগে অগণিত প্রাণহানির সম্ভাবনা আসিল। কিন্তু সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানের কারণে পরিস্থিতি বোধ উন্নতি হইয়া জিয়ান সচক্ষে নদইলে বোঝানো সম্ভব নয়। তবে উনি স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আরও বোধ পদক্ষেপ লন প্রয়োজন বলে মত প্রকাশ করে। আরা গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকের পক্ষতন আরা আজিয়ারে রিলিফ দিবেলা এসে, বিশেষ করে শীত বস্ত্র ব্ল্যাঙ্কেট দিবেলা এসে আরা পনেরো শতাধিক পরিবারের আরা হেল্প করি। আরা আজি হেল্পের মাধ্যমে আরা প্রবাসী হলরে, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা মিডল ইস্টে থাকুন, তারারও উৎসাহিত করতে চাই যে আসলে এই রোহিঙ্গা ভাই হলোর যথেষ্ট সহযোগিতা দরকার সরকারতে এই ব্যাপার উদ্যোগ লন দরকার, এবং বিদেশি যে সরকার এবং সংস্থাগুলো আছে তারা দৃষ্টি আকর্ষণ করণ দরকার। আর পাশাপাশি শিশু হল যাতে করেই তারা ভালো কিছু শিখতে পারে, কাজেই এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা করুন খুব দরকার আছে, যদিও কিছু কিছু ব্যবস্থা হই। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা অনারাত কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাও।